আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটি প্রশ্ন নিব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। কে আছেন আমাদের সাথে? পেটে বুকে ব্যথা আর পিঠ ব্যথা, কোনি পর্যন্ত ব্যথা। আচ্ছা, বুকে ব্যথা, পিঠ ব্যথা এবং কোনি মানে কোনটু ব্যথাটা আইসা পড়ে। আচ্ছা, সেটা কতদিন ধরে? হ্যাঁ, আপনার বয়স কত? বয়স 50। 50। ডান দিকে বুকে ব্যথা, ডান দিকের কথা বলছেন আপনি। আর কোন ধরনের সমস্যা আছে? আর কোন সমস্যা আছে আপনি? আচ্ছা, যাই হোক, আপনার যে শুনতে থাকো সমস্যা হচ্ছে ডান দিকে বুকে ব্যথা এবং কোমর পর্যন্ত ব্যথা এবং পিঠে ব্যথা। এটা এই ব্যথাটা যদি সাময়িক হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা দুইটা কারণে হতে পারে, গ্যাসের জন্য হতে পারে অথবা হার্টের কোনো সমস্যার জন্য হতে পারে। আপনি গ্যাসের জন্য আপনি গ্যাসের একটা ক্যাপসুল খাবেন, সেগুলো পাওয়া যায় বাজারে, অনেক ওষুধ পাওয়া যায়, প্যান্টোনিক্স পাওয়া যায়, আপনি যে কোনো ওষুধ খাবেন দেখবেন কমে যাবে। আর যদি আপনার হার্টে কোনো প্রবলেম হয় তাহলে আপনার একটা ইসিজি করে ইসিজির মাধ্যমে আমার দেখতে হবে, অথবা আমি যে কথাটা একটু আগে বলেছি যে আপনি জিটিএন স্প্রে যদি জিব্বার নিচে একবার স্প্রে করেন, যদি আপনার ব্যথাটা কমে যায় আপনি মনে করবেন আপনার হার্টের প্রবলেম, আপনি সাথে সাথে যে ইসিজিটা করে নেবেন, ইকোটা করে নেবেন। আর যদি এই দুইটার কোনোটাই না হয় তাহলে আপনার একটা প্যারাসিটামল খেলেও আপনার ব্যথা কমে যাবে ইনশাল্লাহ। অতএব আপনি দেখেন যে আপনার কাজ বাজ করতে যে ব্যথাটা হয়েছে কিনা। হার্টের ব্যথা ডানেও হতে পারে বামেও হতে পারে, সবসময় যে বামে হবে এমন কোনো কথা না। অনেক ক্ষেত্রে ডেক্সট্রোকার্ডিয়া বলে, কার্ডিয়া মানে হার্ট উল্টা দিকে থাকতে পারে, সেই ক্ষেত্রে আবার ডানেও হতে পারে।